টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। এখনকার পর্বে আমি তোমাদের যোজন বিয়োজনের যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রমাণ করে দেখাবো। দেখো যোজন বিয়োজনের সূত্রটা, দেখো এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি, তার মানে আমরা এটা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি। তো এটা যোজন বিয়োজন করলে কি হবে, দেখো যোজন বিয়োজনের নিয়মটা হলো উপরেরটা উপরে এবং নিচে লিখবো। এবার নিচেরটা উপরেরটার সাথে এটার সাথে এর সাথে যোগ এবং নিচেরটা এর সাথে আবার বিয়োগ। একইভাবে লবেরটা লবে এবং হরে লিখবো, হরেরটা সি এর সাথে যোগ, এটা হলো যোজন, আর সি এর সাথে বিয়োগ, এটা হলো বিয়োজন। এটা হলো যোজন বিয়োজনের সূত্র। দেখো এই যোজন বিয়োজনের সূত্র কিন্তু তোমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই প্রয়োজন লাগবে। তারপরে দেখো আরও যদি এরকম থাকে, মনে করো যে এক্স ভাগ ওয়াই ইকুয়াল টু জেড ভাগ ফাইভ, এইটাকে যদি যোজন বিয়োজন করতে হয়, এক্স বাই এক্স মানে এই এক্সটা লবে লিখেছি এবং হরে লিখেছি, হরের ওয়াইটা এক্সের সাথে যোগ হবে এবং ওয়াইটা এই এক্সের সাথে বিয়োগ হবে। একইভাবে এই জেডটা আমরা লবে এবং হরে লিখবো। এবার ফাইভটা লবের সাথে যোগ হবে এবং ফাইভটা এই জেডের সাথে বিয়োগ হবে। এটা হচ্ছে যোজন বিয়োজনের সূত্র। এই সূত্রটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি। তো এই সূত্রটা কীভাবে আসে সেটাই আমরা প্রমাণ করে দেখাবো। দেখো এ ইজ টু বি ইকুয়াল টু সি ইজ টু ডি আছে, ইজ টু থাকলে আমরা ভাগ আকারে লিখতে পারি, মানে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি লিখতে পারি। আমরা এটা এক নং সমীকরণ দিলাম। এবার এক নংকে যোজন করে পাই, দেখো এক নংকে আমরা যদি যোজন করি, আমরা আগে লেকচারে বিয়োজনের সূত্র আমরা প্রমাণ করে দেখিয়েছি, তার আগের লেকচারে যোজনের সূত্র প্রমাণ করে দেখিয়েছি। যদি আগের পর্ব দুইটা না দেখো তাহলে অবশ্যই দেখে আসবা। দেখো এক নংকে আমরা যোজন করব, যোজন করা বলতে দেখো যে ব্যাপারটা সেটা হলো এ বাই বি লিখবো, এবার নিচে যেটা আছে সেটা আমার উপরের সাথে যোগ হবে, ইকুয়াল টু সি বাই ডি লিখবো, নিচে আছে ডি, ডিটা উপরের সাথে যোগ হবে। এটা হচ্ছে যোজন, তার মানে এটা হলো যোজনের সূত্র। সেটা হলো যে এ বাই বি লিখছি, হরে আছে হচ্ছে বি, বিটা লবের সাথে যোগ হয়েছে, আবার সি বাই ডি লিখছি, ডি আছে হরে, হরে ডিটা আমার লবের সাথে যোগ হয়েছে। আমরা এটাকে দেব দুই নং সমীকরণ। এবার আবার এক নং কে বিয়োজন করে পাই, দেখো আমরা এক নংকে বিয়োজন করব। বিয়োজন করার জন্য আমার লবে এবং হরে যেটা আছে লিখলাম, এবার হরেরটা এর সাথে বিয়োগ হবে, এটা হচ্ছে বিয়োজন। তার মানে সি বাই ডি আছে লিখলাম, দেখো সি বাই ডি আছে লিখলাম, এবার এই ডিটা আমার লবের সাথে বিয়োগ হবে, এটা হলো বিয়োজন, বিয়োজনের সূত্র। দেখো আমরা এক নংকে যোজন করছি, করে দুই নং দিয়েছি এবং আবার এক নংকে বিয়োজন করেছি। বিয়োজন করেছি বলতে দেখো এ বাই বি লিখছি, নিচে যেটা আছে সেটা উপরের সাথে বিয়োগ হয়েছে, সি বাই ডি লিখছি, নিচে ডি আছে, ডিটা উপরের সাথে বিয়োগ হয়েছে। এখন আমরা যে ব্যাপারটা সেটা হলো যে এটারে ব্যস্তকরণ করব। আমরা ব্যস্তকরণ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হলো যে বা ব্যস্তকরণ বলতে নিচেরটা উপরে দিব, উপরেরটা নিচে আসবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। তাহলে হবে হচ্ছে বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু ডি বাই সি মাইনাস ডি। আমরা এটারে তিন নং দিলাম আর ব্র্যাকেটে লিখবো ব্যস্তকরণ করে। দেখো এক নংকে আমরা যোজন করেছি, করে দুই নং দিয়েছি, আবার এক নংকে আমরা বিয়োজন করেছি, করে আমরা ব্যস্তকরণ করছি। ব্যস্তকরণ বলে বলতে নিচেরটা উপরে নিয়ে গেছি, উপরেরটা নিচে আনছি, নিচেরটা উপরে নিয়ে গেছি, উপরেরটা নিচে আর নিয়ে আসছি, এটারে তিন নং দিয়েছি। এখন দুই ও তিন নং আমরা গুণ করব। তাহলে দুই ও তিন নং গুণ করে পাই, দেখো দুই ও তিন নং গুণ করে পাই, আমরা দুই এবং তিন নং গুণ করেছি। দেখো এ প্লাস বি বাই বি গুণ বি বাই এ মাইনাস বি লিখছি ইকুয়াল টু এইটা গুণ এইটা আমরা লিখছি। এখন দেখো আমার কেটে যাই, কাটাকাটি করি যদি, তাহলে বি আর বি কাটে আর ডি আর ডি কাটে। কাটাকাটি করলে আমরা কী পাই দেখো, অতএব আমরা পাই হচ্ছে এ প্লাস বি ভাগ এ মাইনাস বি পাই ইকুয়াল টু সি প্লাস ডি ভাগ সি মাইনাস ডি পাই, সি মাইনাস ডি পাচ্ছি। এখন দেখো যে ব্যাপারটা, এখানে যে ব্যাপারটা সেটা হলো যে এ ইকুয়াল টু বি হতে পারবে না আর সি ইকুয়াল টু ডি হতে পারবে না। যদি
এ ইকুয়াল টু বি হয় সেক্ষেত্রে যে ব্যাপারটা থাকবে সেটা হলো এখানে নিচে জিরো এসে যাবে, জিরো আসলে অসংজ্ঞায়িত হবে, এই জন্য এ ইকুয়াল টু বি হতে পারবে না এবং সি ইকুয়াল টু ডি হতে পারবে না। দেখো আমার অলরেডি যোজন বিয়োজনের সূত্রটা চলে এসেছে, দেখো আমার প্রমাণ চলে এসেছে। দেখো এই সূত্রটা আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করি, বাট কীভাবে আসে তোমরা অনেকেই জানো না। তো দেখো আমার যেটা দেওয়া ছিল এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি দেওয়া ছিল, যেহেতু ইস টু দেওয়া আছে তাহলে আমরা ভাগ আকারে লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, এটা এক নং দিয়েছি। এবার এক নংকে আমরা যোজন করছি, করে আমরা দুই নং দিয়েছি। আবার এক নংকে আমরা বিয়োজন করছি, করে লিখছি, লিখার পরে আমরা ব্যস্তকরণ করে তিন নং দিয়েছি। এবার দুই ও তিন নং গুণ করেছি, গুণ করলে আমার যোজন বিয়োজনের সূত্রটা চলে এসেছে। এবং এই সূত্রটা এই চ্যাপ্টারের ক্ষেত্রে অনেক অঙ্কে ব্যবহার করা হবে, মানে অনেক অঙ্কে প্রয়োজন। সুতরাং এই যোজন বিয়োজনের নিয়মটাও জেনে রাখবে এবং সূত্রটা কীভাবে আসে এটা জেনে রাখলে তোমাদের জন্য ভালো হবে। এখনকার পর্ব শেষ করছি, পরবর্তীতে আবার দেখা হবে, বাই বাই।